Hi viewers, this is Alpana from Rukmini Boutique. Today I will show you some exclusive batik in Zari border Tasar. আপনারা আমার বাটিক ভীষণ পছন্দ করেন এবং ভীষণ রেসপন্সও করেন, সেই জন্য আমি খুব সুন্দর সুন্দর একদম এক্সক্লুসিভ টাইপের বাটিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এগুলো সব জরি বর্ডার তসর, গাছি তসরের উপরে বাটিকগুলো আছে, ভীষণই সুন্দর দেখতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি যেটা পরে আছি এটা আজকের এপিসোডের নাম্বার 1 শাড়ি। এটা একটা পিঙ্ক কালার, দেখুন পিঙ্ক জরি বর্ডার, সেখানে ইন্দোনেশিয়ান স্টাইলের এই বাটিক। এখানে মাল্টি কালার ইউজ করে একটা অসাধারণ লুক আনা হয়েছে। এই বাটিকটা হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে আছে, মানে কুচি পর্যন্ত এই যে দেখুন একটা বর্ডার আছে নিচে, আর ওপরের কালার একটা সুইট পিঙ্ক, বাকি হাফ পোর্শনে আছে এই মাল্টি কালারের এই ফ্লোরাল ডিজাইনটা আছে, ভীষণই সুন্দর। এই ব্লাউজ পিসটা পিঙ্ক কালারের, এটা আমার এপিসোডের নাম্বার 1 শাড়ি। এটা ভালো লাগলে এটাও আপনারা বুক করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 6500, অর্থাৎ 6500 টাকা। নাম্বার 2 শাড়ি, এটা একটা গ্রিন কালারের উপরে আছে, গ্রিন কালারের। এটা একটা জরি বর্ডার তসরের বাটিক। আমি এর পাল্লা পোর্শনটা দেখাচ্ছি, দেখুন এর পাল্লা পোর্শনটা দেখুন, ভীষণ সুন্দর একটা ইন্দোনেশিয়ান স্টাইল। এখানে যে একটা ডার্ক একটা মোটিভ আছে দেখুন, সেখানে যে মোম দিয়ে এই জিনিসটাকে করা হয়েছে, কত সুন্দর কত নিট কাজ, মানে যিনি করেছেন ওনাকে হ্যাটস অফ, এত সুন্দর ওনার কাজ। আর পিওর একটা গাছি তসর, অসাধারণ একটা লুক। পুরো শাড়িতেই এভাবে মোম ছিটিয়ে এরকম করা হয়েছে, আর এর প্লিট পোর্শনে ওই ডার্ক মোটিভটা আছে। আমি একটু প্লিট করে দেখালে এর এন্টায়ার লুকটা সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া আসবে। দেখুন কি অসাধারণ একটা বাটিক, মানে কোনো কথা হবে না, এত সুন্দর, ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমার সমস্ত শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড, ভীষণ ভালো শাড়ি, যে কোনো সিজনে আপনারা এগুলো পরতে পারবেন। আর এটা এর ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা এই কালারেই আসছে একটা কালার। এটারও প্রাইস 6500। আমার শাড়ি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার কাছে স্ক্রিনশট পাঠান, কিংবা আমার সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8777325204। নিউ ভিউয়ারদের বলছি, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ফ্রেন্ড, আপনাদের কলিগ আর রিলেটিভদের কাছে অবশ্যই শেয়ার করুন, যাতে আমার এই সুন্দর বাটিক সবাই দেখতে পারেন। এটাও একটা জরি বর্ডার তসরের একটা বাটিক, কিন্তু এই দেখুন এখানে যে জরি বর্ডার তার উপরে আবার একটা টেম্পল করা আছে, এটা একটু কস্টলি। এই যে জরি বর্ডার তসরটা একটু কস্টলি, বাট আমি এখানে মানে সব প্রাইস একই রেখে দিচ্ছি, 6500ই রাখছি। আমি প্রথমে এর আঁচলটা একটু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা পাল্লু করা আছে, সেখানে একটা ফিশ মোটিভ করা আছে, ফ্লোরাল উইথ ফিস মোটিভ। কালারটা একটা স্কাই ব্লু, ভীষণ সুন্দর একটা কালার। লোয়ার বর্ডারটা দেখুন, প্রথমে এই জরি আছে, তারপরে ফিস অ্যান্ড লোটাস ডিজাইন করা আছে, আর আপার পোর্শন একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করা আছে। এভাবেই এর এন্টায়ার লুকটা গেছে। এসব শাড়ি না পরলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর দেখতে, একদম এক্সক্লুসিভ টাইপের বাটিক, ভীষণ ভালো দেখতে। আর আমার সব শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড। এটা এর পাল্লা পোর্শনটা, সরি ব্লাউজ পিস, ব্লাউজ পিসে দেখুন এই দুটো ফিস মোটিভ আছে, এটা থাকবে ব্যাক পোর্শনে। পুরো শাড়িটা আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো কথা হবে না, এত সুন্দর। আসলে এগুলো তসর, সেরকম একদম যে খুব গর্জাস একটা কালার লুক আসবে সেটা আসবে না, এরকম একটা ম্যাটি লুক আসবে, কিন্তু ভীষণই সুন্দর দেখতে, খুবই ভালো লাগবে। আজকের এপিসোডের নাম্বার 4, এটা একটা ডার্ক চকলেট কালারের উপরে একটা জিওমেট্রিক্যাল ডিজাইন করা আছে, দেখুন এর আঁচলটা দেখাচ্ছি, একটা জিওমেট্রিক্যাল টাইপের একটা স্কোয়ার করা আছে। অলওভার এভাবেই গেছে, অলওভার এভাবেই শাড়িটা গেছে। আমি একটু ড্রেপ করে দেখালে আপনারা একটা ইন্টার লুকটা পাবেন। অল ওভার নয়, এটা হাফ গেছে, পুরো হাফ পোর্শনটা এইভাবে জিওমেট্রিক্যাল টাইপের এই ডিজাইনটা গেছে। আর আমি বাকি হাফটা দেখাচ্ছি, বাকি হাফে এইভাবে ডিজাইনটা গেছে। ভীষণই সুন্দর দেখতে, খুব ভালো এটা এর ব্লাউজ পিস। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার কাছে স্ক্রিনশট পাঠান, কিংবা আমার সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেন। অল ওভার ইন্ডিয়াতে আমার শিপিং চার্জ ফ্রি। আপনারা বাই ব্যাংক কিংবা কুরিয়ার ফোনপের মাধ্যমে আমার কাছে টাকা পাঠাতে পারেন। আর শাড়ি আমি ডিটিডিসির মাধ্যমে শাড়ি আপনাদের কাছে পাঠাবো। আজকের এপিসোডের নাম্বার 5, এটাও একটা জরি বর্ডার তসরের বাটিক। আমি এর পাল্লা পোর্শনটা আগে দেখাই। এখানে একটা ক্যামেল মোটিভ করা আছে, ভীষণ সুন্দর একটা কালার। আমি ঠিক কালারটা এক্সপ্রেস করতে পারছি না, বললাম তো আগেই যে আমাদের ক্যামেরা ভীষণই ভালো, আপনারা বুঝবেন কত সুন্দর কালার। এটা বাটিকের সাথে ব্লক করা আছে, মিডল পোর্শনে দেখুন একটা আজরাফ টাইপের একটা ব্লক গেছে। আর লোয়ার বর্ডার আছে একটা জরি বর্ডার, সেখানে ক্যামেল মোটিভ আছে। আর আপার বর্ডার ন্যারো, এটাই আপার বর্ডার। আমি একটু ড্রেপ করি এন্টার লুকটা বোঝানোর জন্য, যদি ড্রেপ করে দেখাই। ভীষণ সুন্দর একটা কালার, পিচ কালার আছে, মিডল পোর্শনে পিচ কালারের উপর একটা ব্লক আছে। আর লোয়ার বর্ডারটা দেখুন একটা ব্রড বর্ডার, সেখানে ক্যামেল মোটিভ করা আছে। আপার বর্ডার একটু ন্যারো, এভাবে এর এন্টার লুকটা গেছে। এসব শাড়ি পরে ভীষণই কমফোর্টেবল ফিল করবেন, কারণ এগুলো ন্যাচারাল ফাইবার, পিওর। পিওর জিনিস কখনো গরম হয় না, পরতে খুবই ভালো লাগে। এটাও একটা বাটিক দেখাচ্ছি জরি বর্ডার তসরের উপরে, খুব ভালো কোয়ালিটি। নাম্বার 6, এইটারও প্রাইস 6500। দেখুন একটা কালার, এটা একটা নেভি ব্লু কালার। এটা এর পাল্লা অল ওভার এভাবেই গেছে। দেখুন এই যে লিফ আছে, ফ্লোরাল মোটিভ আছে, এভাবেই গেছে। আর এটা একটা হাফ অ্যান্ড হাফ কনসেপ্ট আমরা বলতে পারি কিন্তু দেখুন এখানে যে এই যে লিফ অ্যান্ড ফ্লোরাল মোটিভ, সেটা কিন্তু অনেক অনেক ওপর পর্যন্ত উঠে গেছে। ওপরে এরকম ফ্লোরাল বুটা আছে, ভীষণ ভালো কালার। কালারের সাথে এই পিঙ্ক কম্বিনেশনটা দিয়ে, নেভি ব্লুর সাথে পিঙ্ক এবং হোয়াইট দিয়ে একটা এক্সক্লুসিভ লুক আনার চেষ্টা করা হয়েছে, খুব ভালো দেখতে। দেখুন এবং দেখে আপনারা চটপট বুক করুন। আর যারা কাছাকাছি থাকেন তারা আমার শপে, আমার শপটাও এসে দেখতে পারেন। এখানে একই ছাদের তলায় আপনারা নানা রকম শাড়ি, তসর, সিল্ক, কটন, হ্যান্ডলুম শাড়ি এবং সালোয়ার কামিজ, কুর্তি সব কিছু পাবেন। ব্লাউজ, এটা এর ব্লাউজ পিস। ব্লাউজ পিসের ব্যাক পোর্শনে এই ফ্লোরাল মোটিভটা থাকবে। আমি আর একটা জরি বর্ডার তসর দেখাচ্ছি, এটা নাম্বার 7। আমি এর প্রথমে পাল্লা পোর্শনটা দেখাচ্ছি, এটা এর পাল্লা পোর্শন। কালারটা দেখুন ভীষণ সুন্দর একটা কালার, অ্যাকোয়া গ্রিন টাইপের এই কালারটা। সেখানে অল ওভার এভাবে এই ডিজাইনটা গেছে। আমি পুরো শাড়িটা একটু, পুরোটাই শাড়িটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অল ওভার এভাবেই এই ডিজাইনটা গেছে, ভীষণ সুন্দর কালার একটা। আর এটা এর ব্লাউজ পিস। আজকের এপিসোডের নাম্বার 8। এটাও একটা জরি বর্ডার, কিন্তু সেই জরি বর্ডার তারপর আবার টেম্পল আছে, মানে এটাও একটা কস্টলি, কিন্তু আমি সব প্রাইস একই রেখেছি। এইটারও প্রাইস আছে 6500। এটা একটা ব্রাউন টাইপের কালার, सेखाने मास्टार कलर दिए सुंदर एक डिजाइन करा हয়েছে पुरो पूरा एकदम मोम दिए এত সুন্দর এই ডিজাইনটা করা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এটা আমি একটু ড্রেপ করে দেখাই ভীষণ ভালো দেখতে অসাধারণ একটা ফিল খুব ভালো ফল एवं खूब भलो क्वालिटी ना होले एत सुंदर कलर आसबे ना आपनारा आमार बाटिक भीषण ही पसंद करें आमी अनेक भलो रेसपन्स पेयेछि आपनादेर काछ थेके सेजोन्नो आमी आबार एई बाटिकगुलो आपनादेर देखाच्छि एटा बैक पोर्शने एई डिजाइनटा थाकबे आजकेर एपिसोडेर नम्बर 9 सुंदर एकटा कलर एटा स्काई ब्लू टाइपर एक कलर अच्छा देखून स्काई ब्लू टाइपर कलर सरि यदि एभावे देखा जाए कत सुंदर एक फ्लोरल डिजाइन एभावे लोअर यर्क थेके पुरो पाल्ला पोर्शन पाल्ला आँचलेर दिके चले गेछे आर एभावेई अपार पोर्शने एरकम फ्लोरल डिजाइन आछे लोअर पोर्शनेओ आछे माल्टी कलर दिए फ्लोरल डिजाइनटा करा हয়েছে आमी एकटू फ्लिट करे देखाচ্ছি ताहले आपनारा बुझते पारबेन शाड़ीटार एंटायर लुकटा माने स्काई ब्लूर साथे माल्टी कलर यूज करा हয়েছে एटा एर एंटायर लुकटा आसছে भीषण सुंदर लागছে देखुन कत भालो लागছে देखते और आमी ब्लाउजटा देखाई एटा एर ब्लाउज पिस और एक सुंदर आमी जरि बॉर्डर तसरे बाटिक देखाच्छि एटा रास्ट एवं आमरा बोलते पारी ब्राउन एवं ग्रीन कम्बिनेशने एकटा बाटिक नम्बर 10 आँचलटाके देखुन किभाबे आँचलटा सुंदर करे साजानो हয়েছে ऑल ओवर क्रैक आछे रास्ट किंबा ब्राउन दिए ब्राउन कलर जेटाई आपनारा मने करुन सेखाने ग्रीन दिए क्रैक करा आछे आपार एवं लोअर बॉर्डर देखुन आपार एवं लोअर बॉर्डर एभाबेई गेछे भीषण सुंदर लागछे देखते ऑल ओवर एभाबेई गेछे एटा अवश्य हाफ एंड हाफ मोटिव नय ऑल ओवर एभाबेई लुकटा गेछे एटा एर एंटायर लुक देखे देखो खूब भालो लागबे कलरटा अल ओवर ये क्रैकटा आछे अनेके क्रैक पछंद करें एक बॉर्डर आछे तारपर एंटायर शाड़ीते एभाबे क्रैकटा चले गेछे आर ये ब्लाउज पिसे जे जरी बॉर्डर तारपर जे स्लीव्स आछे सेखाने ये डिजाइनटा थाकबे प्राइस 6500 নিউ ভিউয়ারদের আমি আবারো বলছি আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু কলিগ এবং আপনাদের ফ্রেন্ডদের কাছে রিলেটিভদের কাছে একটু শেয়ার করুন যাতে আমার এই শাড়িগুলো সবাই দেখতে পারে এবং অনেকেই বাটিক তো অনেকেই পছন্দ করেন আর এখনই কিন্তু বাটিক করার উপযুক্ত টাইম এরপর বর্ষা চলে আসলে কিন্তু আর বাটিক শাড়ি তখন আর হবে না তাই আপনাদের বলছি আপনাদের ভালো লাগলে অপশন রেখে বুক করুন एटा देखुन कत सुंदर एक कलर कम्बिनेशन पाल्लुटा आगे देखाई सेखाने एक पिकक टाइपेर एक मोटिव आछे देखुन एटा स्नाप कलरेर उपरे स्काई ब्लू एवं पिंक दिए ये डिजाइनटा करा हয়েছে अल ओवर आगे देखाच्छि आमि अल ओवर ये पिकक मोटिवटा करा आछे एवं ये डिजाइनटाओ करा आछे अल ओवर शाड़ीते एभाबेई गेছে শাড়িটা एंटायर लुकटा देखुन और ये शाड़ीटार ब्लाउज पिसे स्लीवसे ओई डिजाइनटा माने स्लीवसे प्लेन थाकबे आर तारपरे जतटा लागबे आपनारा केटे नेबेन सेखाने एई डिजाइनटा थाकबे आमी एकटा एकटू प्लिट करे देखाच्छि भीषण कलर कम्बिनेशन एकदम आनकमन एक कलर कम्बिनेशन एकदम आनकमन बाटिके ये आनइउजुअल कलरगुलो करा सम्भव खूब भालो लागछे देखते देखुन ऑल ओवर इंडिया ते अमाउंट शिपिंग चार्ज फ्री कुरियर माध्यमे शाड़ी आपनादेर काछे जाबे एबं आपनारा बैंक पेमेंट जिपे बा गुगल पेर माध्यमे टाका आमार काछे पाठाबेन एबं अपशन रेखे बुक करुन जाते आपनादेर शाड़ीटा पेते सुविधा हय। এটা আরেকটা জরি বর্ডার তসরে আরেকটা আমি বাটিক দেখাচ্ছি। এটা আজকের এপিসোডের নাম্বার 12। প্রথমে পাল্লাটা দেখুন, একটা ডার্ক ব্রাউন টাইপের, সেখানে স্কাই ব্লু দিয়ে মাল্টি কালার ইউজ করা হয়েছে। লোয়ার বর্ডারটা স্কাই ব্লু এবং সেখানে মাল্টি কালারের লিফ ডিজাইন আছে। আর আপার বর্ডার, আপার পোর্শন যেটা, সেখানে গ্রিন আর এখানে রাস্ট দিয়ে, মানে ওই ব্রাউন কালারটা দিয়ে ব্রাশিং করা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, একদম আনকমন একটা ডিজাইন, একদমই আনকমন। আমি পুরো ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাক পোর্শনটা দেখুন কত সুন্দর লাগছে, এই ব্রাশিং করা হয়েছে আপার পোর্শনে। और ब्लाउज पिस तो पूरा चॉकलेट किंबा ब्राउन कलर ब्लाउज पिस। ये शाड़ीटाओ 6500 आमार सब शाड़ी सिल्क मार्क सर्टिफाइड। आजकेर एपिसोडे नम्बर 13 शाड़ी, सुंदर एकटा पेस्ता ग्रीन कलर, जरी बॉर्डर तसर विथ पेस्ता ग्रीन कलर। প্রথমেই আঁচলটা দেখাচ্ছি, দেখুন আঁচলটা খুব সুন্দর, পেস্তা গ্রিনের উপরে মাস্টার্ড কালার দিয়ে একটা রোজ লিফ ইউজ করে ডিজাইনটা করা হয়েছে। এত সুন্দর এই কালারটা, পেস্তা গ্রিনটা খুব ভালো লাগছে দেখতে। আমি এটা একটু ড্রেপ করে দেখাচ্ছি, তাহলে আপনারা এই রেন্টার লুকটা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে। সামনেই পুজো আসছে, পুজোর জন্য আপনারা কি এখনই কেনাকাটা করতে পারেন, কারণ পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পুজোর জন্য এখনই কেনাকাটা শুরু করুন, একটা সুন্দর শাড়ি পরবেন পুজোতে। এর ব্লাউজ পিসটা দেখাচ্ছি, স্লিভসে এই মোটিভটা, লিফ মোটিভটা থাকবে। কালারটা এত সুন্দর, ভীষণ ভালো কালার, ফলটাও খুব সুন্দর, কালার কম্বিনেশনও দেখুন একদম অসাধারণ, একটা অসম কালার। আজকের এপিসোডের নাম্বার 14 শাড়ি, জরি বর্ডার তসর বাটিক উইথ ব্লক। এখানে বাটিকের সাথে ব্লকও করা আছে। কালারটা দেখুন, একটা সুন্দর, একটা কি বলবো, একটা হালকা পেস্তার সঙ্গে নেভি ব্লু ইউজ করা হয়েছে। এখানে আলপনা ডিজাইন আছে, আর আলপনার মাঝে প্যাঁচা আছে, দেখুন আউল মোটিভ আছে। পাল্লাটা আমি দেখালাম। এন্টার শাড়িটা এভাবেই গেছে, আপার পোর্শনে জরি বর্ডার, তারপরে যে এই আলপনা ডিজাইন, আর লোয়ার বর্ডারটা ব্রড, সেখানে আউল মোটিভ আছে, তারপরে ওই আলপনা ডিজাইন। এইভাবেই এন্টার শাড়িটা এভাবেই গেছে। আর মিডল পোর্শনটা আছে ব্লক, সেখানে নেভি ব্লুর সাথে এই ব্লকটা করা হয়েছে, নেভি ব্লু কালারের উপরে সুন্দর একটা ব্লক করা হয়েছে। একদমই আনইউজুয়াল শাড়ি আজকে আমি দেখালাম। ভীষণই শাড়ি আপনাদের ভালো লাগলে অবশ্যই চটপট বুক করুন, কিংবা আমার কাছে স্ক্রিনশট পাঠান। দেখুন কত সুন্দর লাগছে, অত্যন্ত কমফোর্টেবল শাড়ি। পুরো শাড়িটা আমি ব্যাক পোর্শনটাও একটু দেখিয়ে দিচ্ছি, এটা এর ব্যাক পোর্শন। আর ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস। আজকের এপিসোডের লাস্ট অর্থাৎ নাম্বার 15 শাড়ি, এটা ব্লক উইথ বাটিক। কালার কম্বিনেশনগুলো এত সুন্দর, সরি। আচ্ছা, আমি প্রথমে আঁচলটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। এখানে কি মোটিভ ইউজ করা হয়েছে বলুন তো, टर्टाइज टर्टाइज मोटिव एक सुंदर कलर ऊपरे एभावे ये मोटिवटा यूज करा हयेछे एटाओ ब्लक उइथ बाटिक देखुन कत सुंदर लागछे लोअर बॉर्डरटा जेटा ब्रड सेखाने ओई टर्टाइज गेछे आपार बॉर्डरे एई रकम डिजाइनटा गेछे ऑल ओवर शाड़ीटा टा फोकेर ऊपरे टा ब्लक आछे भीषण भालो फल एत सुंदर एकदम आनकमन डिजाइन एकदम आनकमन देखुन कत सुंदर लागछे आशा करछि आपनादेर खूबई भालो लागछे। भालो लागले अवश्यई आमार काछे स्क्रीनशट पाठान एबं आपनारा जारा आमार पुरानो बंधुरा तारा तो आमार संगे अनेक सहयोगिता करेन और जरा न्यू व्यूअर तादेरके तो बोललाम आमार चैनलटा अवश्यई सबस्क्राइब करुन परवर्ती नोटिफिकेशनेर जोन्नो। आपनारा भालो थाकबेन। नमस्कार।